কালো পাহাড়ের আলো, হাবশি ক্রীতদাস, গায়ের রং কুচকুচে কালো, কিন্তু মানুষের বাইরের চেহারাটাই আসল চেহারা নয়, ভেতরটাই আসল। ভেতর অর্থাৎ হৃদয়টা যার ধবধবে পরিষ্কার, সেই কেবল সুন্দর মানুষ। বিলাল কালো হলে কী হবে? তার হৃদয়টি ছিল চাঁদের মতো পরিষ্কার, জোছনার মতো সুন্দর, সূর্যের মতো উজ্জ্বল, আর তার বুকে ছিল বজ্রের সাহস। সে সাহস ছিল সমুদ্রের মতো বিশাল, পর্বতের মতো অনর। কালো মানুষের ভেতর যে এত রূপ, এত সৌন্দর্য থাকতে পারে, তা বিলালকে না দেখলে বোঝাই যায় না। বিলালের এই সৌন্দর্যের আসল রহস্য হলো তার বিশ্বাস। তার গভীর বিশ্বাস এবং ভালোবাসা ছিল আল্লাহর রহমতের উপর, আল্লাহর উপর, নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তার সকল আস্থা ছিল আল্লাহর রহমতের উপর, আল্লাহর শক্তির উপর। আর নবীকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে। তার সে ভালোবাসায় কোনো খাদ ছিল না, এতটুকু কৃত্রিমতা ছিল না। তাই কৃতদাস হয়েও বিলাল মনিবের রক্তচক্ষুকে ভয় না করে নবীর ডাকে সাড়া দিলেন। ইসলাম গ্রহণ করে তিনি পরম তৃপ্তি এবং প্রশান্তি লাভ করলেন। কেনা গোলাম হলে কি হবে? মনিব তো কেবল একটি মানুষকে টাকা দিয়ে কিনতে পারে, সে তো আর মানুষের হৃদয় কিনতে পারে না। বিলালের মনটাও তার মনিব কিনতে পারেনি, এজন্য তিনি স্বাধীন ছিলেন মনের দিক দিয়ে। আর স্বাধীন থেকে তিনি তার একমাত্র হৃদয়টা তুলে দিয়েছিলেন আল্লাহর হাতে, ইসলামের খেদমতে, নবীর ভালোবাসায়। চুপে চুপে নয়, একেবারে সবার সামনে প্রকাশ্যে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন। বললেন, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, ইসলাম একমাত্র জীবন বিধান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত মহান পুরুষ, যিনি সত্যের আলো নিয়ে আমাদের মাঝে এসেছেন। তিনি এসেছেন সত্যের বার্তা নিয়ে, মানুষের মুক্তির জন্য। হাবশি কৃতদাস বিলাল, কুচকুচে কালো মানুষটির এই দীর্ঘকণ্ঠের আওয়াজ তার মনিব শুনতে পেল, শুনতে পেল কাফেররাও। তারা ক্রোধে ফেটে পড়ল, বলল, কেনা গোলাম কালো মানুষের এত বড় সাহস, এর পরিণাম বড় ভয়ানক। বিলাল তাদের কথা যেন শুনতেই পাননি, কারণ তিনি তো জানেন দুর্বলদের ওপর সবলরা সবসময় অত্যাচার করে, জুলুম এবং নির্যাতন চালায়, এ আবার নতুন কি। কাফেররা বলল, এখন তুমি মোহাম্মদের পথ থেকে ফিরে এসো বিলাল, তা না হলে তোমার কপাল অনেক দুর্ভাগ্য আছে, অনেক কষ্ট আছে। হেসে উঠলেন বিলাল, কালো মানুষের ভেতর থেকে ছিটকে পড়ল হাসির তুফান। বললেন, আমাকে ভয় দেখাচ্ছ? তোমরা কি জানো যে হৃদয় একমাত্র আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে, সে হৃদয় দুনিয়ার আর কাউকেই ভয় করে না, পরোয়া করে না। তোমরা আমাকে কিসের ভয় দেখাও? তোমরা আমাকে কি করতে পারো? মারবে, মারতে পারো, কিন্তু আমার বিশ্বাসকে তো আর কেড়ে নিতে পারবে না, কখনোই তা পারবে না। গোলামের মুখে এই দুঃসাহসের কথা শুনে কাফেররা চরমভাবে খেপে গেল, জ্বলে উঠল তাদের পাষণ্ড হৃদয়। তারা শুরু করলো তার ওপর পাশবিক নির্যাতন, অত্যাচারে। আবু জাহেল মস্তবড় এক কাফের, বিশাল তার দলবল। আবু জাহেল হুকুমে বিলালের উপর ক্রমাগত চলেছে নির্যাতন আর নিষ্ঠুরতম অত্যাচার। কাফেররা তাকে আবার আগুনের মতো উত্তপ্ত মরুভূমির বালির উপর নির্দয়ভাবে মারত, পাথরের কুচি এবং জ্বলন্ত আগুনের ওপর তাকে শুইয়ে দিত, তার গলায় দড়ি বেঁধে অবুজ শিশুদের হাতে কাফেররা তুলে দিত। শিশুরা বোঝে না, তারা খেলার ছলে বিলালকে টেনে হিঁচড়ে ছাগলের মতো করে ঘুরিয়ে নিয়ে বেড়াত মক্কার অলিতে গলিতে। ঝাঁঝরা হয়ে যেত বিলালের শরীর, তার দেহ থেকে ঝরে ঝরে পড়ত টাটকা রক্ত। আর আবু জাহেল, সে নিজ হাতে বিলালকে শাস্তি দিল, তাকে উপর করে শুয়ে দিত, তারপর বিলালের পিঠের ওপর পাথরের বড় বড় চাকি চাপিয়ে দিত। মরুভূমির মধ্যে সূর্যের চোখ থেকে যখন আগুন বের হয়, ঠিক সেই সময় আবু জাহেল বিলালের উপর এভাবে পশুর চেয়ে জঘন্য আচরণ করত। গরম বালিতে বিলালের বুক পুড়ে যেত, পিঠের ওপর ভারী পাথরের চাপে তিনি বালির মধ্যে দেবে যেতেন, পিপাসায় বুক গলা শুকিয়ে যেত, বিপাশা এবং যন্ত্রণায় তিনি ছটফট করতেন। বিলালের কষ্ট দেখে হায়নার মতো হেসে উঠত নরপশু আবু জাহেল, বলত, এখনও সময় আছে বিলাল, মোহাম্মদদের থেকে, আল্লাহর থেকে তুমি ফিরে এসো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর কোনো অত্যাচার করা হবে না তোমার উপর। কিন্তু যিনি একবার আল্লাহকে ভালোবেসে তার সত্য দিনকে গ্রহণ করেছে, তিনি মানুষের নির্যাতনের ভয়ে পরাজয় বরণ করবেন কিভাবে? আল্লাহর প্রেমের কাছে, নবীর প্রেমের কাছে এই জুলুম অত্যাচার তো খুবই তুচ্ছ। দুঃসাহসী বিলাল পর্বতের মতো যার বিশ্বাস, তিনি তার বিশ্বাস থেকে এক চুলও নড়লেন না।
বরং আবু জাহেলের সকল অত্যাচারের মধ্যেও তিনি হাসি মুখে জবাব দিলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বিলালের জবাবে পাপিষ্ট আবু জাহেল আরও বেশি খেপে যেত, আর সেই সাথে বেড়ে যেত তার অত্যাচারের মাত্রা। কখনো বা গরুর কাঁচা চামড়ার ভারে, আবার কখনো বা লোহার বর্ম পরিয়ে বিলালকে মরুভূমির মধ্যে যখন দোজকের মতো সূর্যের মতো তেব সেই সময় বসিয়ে রাখত, প্রাণবায়ু বেরিয়ে যায় যায়। এমন সময় তাকে পাপিষ্ট আবু জাহেল বলতো, এখনও ফিরে এসো বিলাল, আল্লাহ এবং মুহাম্মদের পথ থেকে ফিরে এসো, আমরা তোমাকে ছেড়ে দেব, পর্বতের মতো অনড় বিলাল। শত অত্যাচারেও তিনি তার বিশ্বাস থেকে ফিরে আসেননি। তখনও সেই ক্লান্ত মৃত্যু মুখে দাঁড়িয়ে বিলাল হাসি মুখে উচ্চারণ করেছেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ইসলাম গ্রহণ করার কারণে বিলালের উপর যেরকম অত্যাচার নিপীড়ন নেমে এসেছিল তা এতই মর্মান্তিক যে এখনও মুখে সে নির্যাতনের কথা উচ্চারণ করতেও গায়ের পশম মুহূর্তেই লাফিয়ে ওঠে। অথচ কাফেরদের অত্যাচারের মাত্রা যত বেড়ে যেত ততই বেড়ে যেত বিলালের সহ্য শক্তি, বেড়ে যেত তার ধৈর্য, সেই সাথে বেড়ে যেত বিলালের আল্লাহ এবং তার নবীর ওপর অপরিসীম প্রেম এবং ভালোবাসা। একমাত্র প্রেম এবং ভালোবাসার মানুষের জন্য সব ত্যাগ করতে পারে। বিলাল ছিলেন এই চরিত্রের জ্বলন্ত প্রমাণ। তিনি ছিলেন সত্যের এক উজ্জ্বল প্রেমিক পুরুষ। তিনি আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে যাবতীয় ত্যাগ স্বীকার করেছিলেন হাসি মুখে। আল্লাহ সন্তুষ্টির অর্জন তার দিনকে প্রতিষ্ঠা করা এবং নবীর সাহচর্য ও ভালোবাসা লাভ করাই ছিল বিলালের একমাত্র উদ্দেশ্য। একদিন বিলালের ওপর অকথ্য নির্যাতনের বেদনাদায়ক দৃশ্য নিজের চোখে দেখলেন হযরত আবু বকর। দেখে তিনি শিউরে উঠলেন। অনেক অর্থের বিনিময়ে গোলাম বিলালকে আজাদ করে দিলেন হযরত আবু বকর। নবীকে দারুণ ভালোবাসতেন বিলাল, নবী তাকে খুবই ভালোবাসতেন। কালো হলে কি হবে? বিলালের হৃদয় যে সত্যের সূর্যের ছিল তা তো ছিল অত্যন্ত প্রজ্জ্বল। সে আলোর শিক্ষা বিলালের কারো চামড়া ভেদ করে বেরিয়ে আসত। মেঘফুরে সূর্য যেভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে ঠিক সেইভাবে বিলালকে অত্যন্ত পছন্দ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, বিলাল আজান দাও, আমরা নামাজ আদায় করব। বিলাল রাসুলের নির্দেশে আজান দিলেন। বিলালই প্রথম আজানদাতা, অর্থাৎ প্রথম মুয়াজ্জিন। বিলালের উচ্চ কণ্ঠের আজানের ধ্বনিতে চারদিকে মুখরিত হয়ে যেত, চারদিকে সারা সারা রব পড়ে যেত। তার আজান শুনে কোনো মুসলমানই আর ঘরে বসে থাকতে পারত না। পুরুষ, নারী, যুবক, বৃদ্ধ, এমনকি শিশুরা পর্যন্ত বিলালের আজান শুনে ঘর থেকে বেরিয়ে পড়তেন। হযরত বিলাল একসময়ের হাবশি ক্রীতদাস সে কালো মানুষটি ছিলেন সত্যের পক্ষে অত্যন্ত বিনয়ী, আর অন্যায় মিথ্যার বিরুদ্ধে ছিলেন অনর পর্বত। বিলাল কেবল একজন কালো মানুষের নাম নয়, বরং সত্য এবং বিশ্বাসের আলোয় আলোকিত দুর্ভেদে কালো পাহাড়ের নাম হযরত বিলাল।